হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়বো হচ্ছে একাইনো ডার্মাটা বা একাইনো ডার্মস। হ্যাঁ, একাইনো ডার্মস নন কর্ডেটের মধ্যে, মনে রাখবে যে নন কর্ডেট যতগুলো ফাইলাম আছে তার মধ্যে একাইনো ডার্মাটা বা একাইনো ডার্ম যে ফাইলাম সেটা অনেক অ্যাডভান্স। হ্যাঁ, এর মধ্যে অনেক অ্যাডভান্স ক্যারেক্টার আছে এবং এর মধ্যে আবার অনেক প্রিমিটিভ ক্যারেক্টারও আছে। তো কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো অনেক অ্যাডভান্স এবং সিমিলার টু কর্ডেট। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার্স অফ একাইনো ডাউন, রিজেম্বল টু কোঅর্ডিনেট। হ্যাঁ, অর্থাৎ কোঅর্ডিনেটা পর্বের প্রাণীদের অনেক বৈশিষ্ট্য নন কোঅর্ডিনেট একাইনো ডার্মের মধ্যে আছে। হ্যাঁ, তার মানে একাইনো ডার্মে এগুলি হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার, তাই না? অ্যাডভান্স অ্যাডভান্স ক্যারেক্টারগুলো কী কী? প্রথমে আসি এই পর্বের প্রাণীদের যে স্কেলিটন, এন্ডোস্কেলিটন আছে, এন্ডোস্কেলিটন মেসোডার্ম ইন অরিজিন। এর আগে কোনো পর্বে এই ক্যারেক্টার ছিল না। হ্যাঁ, মেসোডার্ম থেকে এন্ডোস্কেলিটন তৈরি হয়, এন্ডোস্কেলিটন, এবং এন্ডোস্কেলিটন এন্ডোস্কেলিটন ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। ক্যালকেরিয়াস পাই ফর অশিকল ব্যবহার। হ্যাঁ, অশিকল। তাহলে এন্ডোস্কেলিটন যে মেসোডার্ম অরিজিন, এটা একাইনোডার্মাটার একটা অ্যাডভান্স ক্যারেক্টার। হ্যাঁ, এর আগের ফাইলামে এন্ডোস্কেলিটন সেরকম ছিল না, যদি থাকেও সেটা মেসোডার্ম অরিজিন নয়, এটা কোঅর্ডিনেটা পর্বের বৈশিষ্ট্যের সঙ্গে মিল আছে। হ্যাঁ, তাহলে মেসোডার্ম ইন অরিজিন, মেসোডার্ম ইন অরিজিন, মেসোডার্ম থেকে উৎপন্ন হয় এন্ডোস্কেলিটন, এন্ডোস্কেলিটন ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, ক্যালকেরিয়াস স্পাইনো বলা হয় বা সংক্ষেপে একে অশিকল বলে। হ্যাঁ, অশিকল, ক্যালকেরিয়াস প্লেটও বলে, ক্যালকেরিয়াস প্লেট, অশিকল প্লাস কিছু স্পাইন থাকে। হ্যাঁ, স্পাইন। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার। দ্বিতীয়ত হল এদের যে সিলম, এর আগের ফাইলামগুলোতে যখন সিলম উপস্থিত ছিল, সেই সিলম কী ছিল? সেটা সিজো সিলম ছিল, তাই না? ইউসিলমের সিজো সিলম ছিল, কিন্তু এখানে সিলম হলো এন্টারো সিলম। হ্যাঁ, এন্টারো সিলম, এন্টারো সিলম, সিলম এন্টারো সিলম প্রেজার, এন্টারো সিলম কোঅর্ডিনেটা পর্বের বৈশিষ্ট্য, তাই না? এন্টারো সিলম, তাহলে এন্টারো সিলমের উপস্থিতি নির্দেশ করে এটা একটি অ্যাডভান্স ক্যারেক্টার অফ একাইনো ডার্ম। একাইনো ডার্মাটা এটা একটা অ্যাডভান্স ক্যারেক্টার যে সিলম এন্টারো সিলম। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে আমি বলে দিছি যে এন্টারো সিলম এবং সিজো সিলম কীভাবে গঠিত হয়, তাই না? এটা ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট বা গাট থেকে পাউস তৈরি হয়ে এন্টারো সিলম তৈরি হয়, তাই না? তাহলে একাইনো ডার্মাটাতে এন্টারো সিলম উপস্থিত থাকে যা কোঅর্ডিনেটার বৈশিষ্ট্য নির্দেশ করে।
তাই না? তিন নম্বর, এদের মধ্যে ডুয়েল সিমেট্রি দেখা যায়, ডুয়েল ডুয়েল সিমেট্রি দেখা যায়, ডুয়েল সিমেট্রি। হ্যাঁ, এটা একদম ইউনিক ক্যারেক্টার, ডুয়েল সিমেট্রি দেখা যায় এদের। যে লার্ভা স্টেজ, লার্ভা স্টেজের যে সিমেট্রি সেটা হলো বাই ল্যাটারাল সিমেট্রি, বাই ল্যাটারাল। আবার অ্যাডাল্ট প্রাণীর যে সিমেট্রি সেটা হলো রেডিয়াল, সেটা হলো রেডিয়াল সিমেট্রি। হ্যাঁ, তাহলে ডুয়েল সিমেট্রি দেখা যায়, এটাও অ্যাডভান্স ক্যারেক্টার। চার নম্বরে, এরা এক্সক্লুসিভলি মেরিন হয়, হ্যাঁ সামুদ্রিক, এবং দেয়ার ইজ নো প্যারাসাইটিক ফর্ম, নো প্যারাসাইটিক প্যারাসাইটিক অ্যানিমাল। তাহলে এই চারটি হলো একাডোডারমাটার অ্যাডভান্স ক্যারেক্টার। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে, এই চারটি হলো একাডোডারমাটার অ্যাডভান্স ক্যারেক্টার যা কডাটারকে নির্দেশ করে, ঠিক আছে। এবারে আমরা আসি যে প্রিমিটিভ ক্যারেক্টারগুলি কী কী। হ্যাঁ, প্রিমিটিভ ক্যারেক্টার, আচ্ছা এর এর আর একটি অ্যাডভান্স ক্যারেক্টার বলে দিচ্ছি, পাঁচ নম্বর। হ্যাঁ আচ্ছা, তোমরা এটা জানো যে প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়া, তাই না? ডিউটেরোস্টোম, ডিউটেরোস্টোম বা এরা হচ্ছে ডিউটেরোস্টোমিয়া, প্রোটোস্টোমিয়া থেকে ডিউটেরোস্টোমিয়া অ্যাডভান্স ক্যারেক্টার। হ্যাঁ, ডিউটেরোস্টোমিয়া কাকে বলে? ফার্স্ট অ্যানাস ইজ ফর্ম অ্যান্ড দেন মাউথ, প্রথমে যদি ডাইজেস্টিভ ট্র্যাক্টের অ্যানাস প্রথমে তৈরি হয় এবং মাউথ যদি পরে তৈরি হয় তখন তাকে ডিউটেরোস্টোম বলে, এবং প্রাণীদের ডিউটেরোস্টোমিয়া বলা হয়। প্রথমে যদি মাউথ তৈরি হয়, অ্যানাস পরে তৈরি হয় তাকে প্রোটেরোস্টোমিয়া বলে। তাহলে প্রোটেরোস্টোমিয়া আগের ফাইলামগুলোর ক্যারেক্টার ছিল, এবং একাডোডারমাটা হচ্ছে ডিউটেরোস্টোমিয়া, এবং ডিউটেরোস্টোমিয়া কর্ডাটার মধ্যেই দেখা যায়। হ্যাঁ, কর্ডাটার প্রাণীদের ডিউটেরোস্টোমিয়া দেখা যায়। তাহলে ডিউটেরোস্টোমিয়াটা হলো একাডোডারমাটার একটি অ্যাডভান্স ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা একাডোডারমাটার। এবার অন্যান্য ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো যে ক্যারেক্টারগুলি পূর্বের যে ফাইলাম সেগুলোকে নির্দেশ করে বা প্রিমিটিভ ক্যারেক্টার। হ্যাঁ, প্রিমিটিভ ক্যারেক্টারে প্রথমে যদি আসি যে রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ রেসপিরেটরি সিস্টেম, পুয়ারলি ডেভেলপ, হ্যাঁ পুয়ারলি ডেভেলপড, দ্বিতীয়ত হল এক্সক্রিটরি সিস্টেম, সিস্টেম অলসো পুয়ারলি ডেভেলপড, সার্কুলেটরি সিস্টেম, হ্যাঁ সার্কুলেটরি সিস্টেম, এদের সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ, একে হিমাল সিস্টেম বলা হয়, হিমাল সার্কুলেশন বলা হয়, ওপেন টাইপ। এদের মধ্যে কোনো হার্ট তৈরি হবে, নো হার্ট, ঠিক আছে। এবার দেখো যে সার্কুলেটরি সিস্টেম যেহেতু ডেভেলপ নয়, সেই জন্য সার্কুলেশনের ক্ষেত্রে এদের একটা ইউনিক ক্যারেক্টার মানা যাবে, ইউনিক একটা ক্যারেক্টার
এটাকে কমপ্লিট করার জন্য এদের দেহে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। হ্যাঁ, এটা মনে রাখবে। সার্কুলেটরি সিস্টেম যেহেতু ওপেন টাইপ এবং হার্ট নেই এবং সিম্পল পুরলি ডেভেলপ, সেটাকে পরিপূর্ণ করার জন্য এদের দেহে আবার ওয়াটার ভাস্কুলার সিস্টেমের উৎপত্তি হয়েছে। একে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমও বলা হয়, অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমও বলা হয়। হ্যাঁ, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের কী কী কাজ? ওয়াটার ভাস্কুলার সিস্টেম এদের লোকোমোশনে সাহায্য করে, মনে রাখবে, হেল্প লোকোমোশন। ওয়াটার ভাস্কুলার সিস্টেম ক্যাপচার ফুড অ্যান্ড ইটস ট্রান্সলোকেশন, খাদ্য ধরতে এবং খাদ্য পরিবহনে সাহায্য করে, লোকোমোশনে সাহায্য করে, তাই না? এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেম এদের রেসপিরেশনও সাহায্য করে। হ্যাঁ, রেসপিরেশন, তাহলে রেসপিরেশনে সাহায্য করে, লোকোমোশনে সাহায্য করে, ফুড ক্যাপচার এবং ফুড ট্রান্সলোকেশনে ওয়াটার ভাস্কুলার সিস্টেম সাহায্য করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলি হলো একানোডারমাটার প্রিমিটিভ ক্যারেক্টার। হ্যাঁ, পুরলি ডেভেলপ রেসপিরেটরি সিস্টেম, এক্সটেরিয়র সিস্টেম অ্যান্ড ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তাই না? এবার কয়েকটি জেনারেল ক্যারেক্টার চলে আসি। এদের দেহ দুটি তল থাকে, একটিকে বলা হচ্ছে ওরাল সারফেস এবং অ্যাবোরাল সারফেস। আচ্ছা, একানোডারমাটা পর্বের যে টিপিক্যাল এক্সাম্পল, হ্যাঁ টিপিক্যাল এক্সাম্পল, এটা হচ্ছে স্টার ফিশ, তাই না? তারা মাছ। তো তারা মাছের যদি আমরা একটু গঠন দেখি, তাহলে গঠনটা কীরকম? এই অংশটাকে বলা হয় ওয়াটার ভাস্কুলার সিস্টেমের রিং ক্যানাল। হ্যাঁ, রিং ক্যানাল। এই অংশটাকে বলা হচ্ছে মেড্রিপোরাইট। হ্যাঁ, মেড্রিপোরাইট। এই অংশগুলোকে বলা হচ্ছে রেডিয়াল ক্যানাল। এটা হলো অ্যানাস,
প্রত্যেক দিকে এরকম থাকবে। এটা হলো টিউব ফিট, হ্যাঁ টিউব ফিট, ঠিক আছে। তাহলে এদের দেহের দুটো সারফেস, একটা ওরাল সারফেস, একটা অ্যাবোরাল সারফেস, ওরাল সারফেস এবং অ্যাবোরাল সারফেস, হ্যাঁ। এবার এই অংশটা যে দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যাবোরাল সারফেস। তো অ্যাবোরাল সারফেসে কী কী থাকছে? অ্যাবোরাল সারফেসে থাকছে হচ্ছে ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট, এখানে থাকছে অ্যানাস, এখানে থাকবে গিলস, এখানে থাকবে স্পাইন, হ্যাঁ ঠিক আছে। এখানে থাকবে স্পাইন, স্পাইন। তাহলে অ্যাবোরাল সারফেসে কোন কোন অংশ থাকছে? ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট থাকবে অ্যাবোরাল সারফেস, অ্যাবোরাল সারফেস আর ওরাল সারফেস। এটাকে ভেন্ট্রাল সারফেসও বলে, ওরাল সারফেস অথবা ভেন্ট্রাল সারফেস। অ্যাবোরাল সারফেস অথবা ডর্সাল সারফেস, হ্যাঁ। তাহলে অ্যাবোরাল সারফেসে কোন কোন অংশ থাকবে? ম্যাড্রিপোরাইট, অ্যানাস, গিলস এবং স্পাইন থাকবে, তাই না? স্পাইন থাকবে। এবারে ভেন্ট্রাল সারফেস বা ওরাল সার্ভেসে কী কী থাকবে? আচ্ছা, এই আর্মগুলোকে বলা হয় অ্যাম্বুলাক্রাল আর্ম, হ্যাঁ অ্যাম্বুলাক্রাল আর্ম। তাহলে ওরাল সার্ভেসে থাকবে অ্যাম্বুলাক্রাল আর, ওরাল সার্ফেসে থাকবে মাউথ, মাউথ থাকবে, এটা এখানে দেখানো নেই। অ্যাম্বুলাক্রাল গ্রুপ থাকবে ভিতর দিকে, হ্যাঁ অ্যাম্বুলাক্রাল আর বললেই হয়ে যাবে, মাউথ থাকবে। আচ্ছা, টিউব ফিট যেটা দেখানো আছে সেটা ভিতর দিকে থাকবে, তাহলে এখানে টিউব ফিট প্রেজেন্ট, স্পাইন দুই জায়গাতে থাকবে এবং পেডি সিলারি প্রেজেন্ট থাকবে। পেডি সিলারি মনে রাখবে, পেডি সিলারি দুই জায়গাতে থাকবে, হ্যাঁ পেডি সিলারি, ঠিক আছে পেডি সিলারি। তাহলে ওরাল সারফেস এবং অ্যাবোরাল সারফেসে কোন কোন অংশ থাকবে একটি টিপিক্যাল এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখানো হলো, হ্যাঁ। ম্যাড্রিপোরাইটটা মনে রাখবে, এই ম্যাড্রিপোরাইট ওয়াটার ভাস্কুলার সিস্টেম যা আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেমে এখানে ওয়াটার প্রথমে প্রবেশ করবে ম্যাড্রিপোরাইট দিয়ে, ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট থেকে যাবে রিং ক্যানাল, রিং ক্যানাল, রিং ক্যানাল থেকে যাবে রেডিয়াল ক্যানাল, এখান থেকে ওয়াটার আসবে রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানালের পাশে আবার ল্যাটারাল ক্যানাল আছে, ওগুলো ল্যাটারাল ক্যানাল, ঠিক আছে। এখান থেকে ওয়াটার আসবে ল্যাটারাল ক্যানাল,
এবং সর্বশেষে টিউব ফিটে আসবে, হ্যাঁ মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরের বৈশিষ্ট্য দেখো এখানে, এটা কি বললাম যে এডিসিলারি, তাই না? এডিসিলারি, এটা একটু মনে রাখবে, এডিসিলারি, এডিসিলারি, এডিসিলারি হলো, একে বলা হচ্ছে পিনসার লাইক স্ট্রাকচার, স্ট্রাকচার মেড আপ অফ থ্রি ক্যালকেরিয়াস প্লেট, হ্যাঁ ক্যালকেরিয়াস প্লেট হেল্পস ইন ক্লিনিং, ক্লিনিং সারফেস, হ্যাঁ মনে রাখবে, এডিসিলারির সাহায্যে এই পর্বের পানিটা, পেডিসিলারির সাহায্যে, যদিও বিশেষ একটা ক্লাসে পেডিসিলারি থাকে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পেডিসিলারি প্রেজেন্ট থাকে, পেডিসিলারির সাহায্যে সারফেসটাকে ক্লিন করে, যাতে এই মেড্রিপোরাস দিয়ে যে ওয়াটার প্রবেশ করে সেখানে যেন কোনো অপ্রয়োজনীয় পদার্থ প্রবেশ করতে না পারে, যেন ক্লিনিং স্ট্রাকচার হিসাবে পেডিসিলারি কাজ করে, হ্যাঁ এটা একটু মনে রাখবে। এবার এদের দেখো, এর আগের পর্বে আমরা বলেছিলাম যে প্রাণীরা, প্রাণীদের নির্দিষ্ট মাথা আছে, তাই না, মস্তক, এখানে কিন্তু দেখো নো সেফালাইজেশন, হ্যাঁ সেফালাইজেশন মানে এখানে কোনো হেড নেই, সেফালাইজেশন মানে কি, প্রাণীতে মাথার উৎপত্তি, তাই না, এখানে কিন্তু কোনো মাথা বলতে কিছু নেই, দেখো ওরাল অ্যাবোরাল সারফেস, তাহলে নো সেফালাইজেশন টেক্স প্লেস, তাই না, কোনো সেফালাইজেশন নেই। এবারে এদের যে রেসপিরেটরি সিস্টেম, প্রথমে বললাম রেসপিরেটরি সিস্টেম পুরোলি ডেভেলপ, তাই না, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম পুরোলি ডেভেলপ, রেসপিরেটরি সিস্টেম কিছু কিছু প্রাণীতে ডার্মাল ব্রঙ্কি কাজ করে, ডার্মাল ব্রঙ্কি যাকে প্যাপুলি বলা হয়, হ্যাঁ প্যাপুলি মনে রাখবে, প্যাপুলি, প্যাপুলি কাজ করে, অথবা কোনো কোনো প্রাণীতে গিল কাজ করে, হ্যাঁ এবং গিল, গিল হচ্ছে পোস্টেরিয়র এন্ডে অবস্থান করে, হ্যাঁ অর্থাৎ নিয়ার অ্যানাস, হ্যাঁ অ্যানাসের কাছে অবস্থিত গিল রেসপিরেশনের সাহায্য করে, অথবা ডার্মাল ব্রঙ্কি যাকে প্যাপুলি বলা হয়, প্যাপুলির সাহায্যে এরা রেসপিরেশন সম্পন্ন করে, হ্যাঁ। আচ্ছা পরের বৈশিষ্ট্য দেখো, এরা ডায়োসিয়াস হয়, ডায়োসিয়াস, ডায়োসিয়াস মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল, তাই না, ইউনিসেক্সুয়াল ডায়োসিয়াস হবে, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এদের যে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট হবে, তাই না, ইনডিরেক্ট হবে,
ইনডিরেক্ট হলে লার্ভা স্টেজ থাকবে। এদের পাঁচ ধরনের লার্ভা দেখা যায়। হ্যাঁ, তোমরা লার্ভা মনে রাখতে পারবে না, শুধু বাই পিনেরিয়া লার্ভা এটা মনে রাখো, বাই পিনেরিয়া লার্ভা দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, বাই পিনেরিয়া লার্ভা দেখা যায়। তাহলে ডায়োসিয়াস, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ডেভেলপমেন্ট ইনডিরেক্ট, এবং লার্ভা স্টেজ হচ্ছে বাই পিনেরিয়া লার্ভা। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো লাস্ট একটা পয়েন্ট আলোচনা করে দিচ্ছি, যে এদের যে এক্সক্রিটরি সিস্টেম এটা প্রথমে আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। এক্সক্রিটরি সিস্টেম নট ডেভেলপড, তাহলে ওয়েস্ট নাইট্রোজেনাস প্রোডাক্ট, নাইট্রোজেনাস প্রোডাক্ট ডিফিউজ আউট বাই গিল ডার্মাল ব্রঙ্কি, এবং এদের যে এক্সক্রিটারি প্রোডাক্ট, মেন প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। মনে রাখবে যে সকল প্রাণী জলে বসবাস করে তাদের মেইন এক্সক্রিটারি প্রোডাক্ট বা রেচন পদার্থে অ্যামোনিয়া হয়, কারণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত বলে অ্যামোনিয়া উৎপন্ন করে জলে মেশাতে খুব সুবিধা হয়, তাই না? তাহলে এটা একটা লাস্ট পয়েন্ট মনে রাখবে, যে অ্যামোনিয়া এদের হচ্ছে মেইন রেচন পদার্থ। হ্যাঁ, এবং গিলের সাহায্যে ডার্মাল ব্রঙ্কি, এটা গিল এবং ডার্মাল ব্রঙ্কি এগুলো তো রেসপিরেটরি অর্গান, তার মানে রেসপিরেটরি অর্গানের সাহায্যে ডিফিউজ আউট করে, হ্যাঁ, ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে। ঠিক আছে, এবারে দেখো এখানে পাঁচটা এক্সাম্পল দেওয়া আছে, পাঁচটা এক্সাম্পলই শিখতে হবে। হ্যাঁ, একটা এক্সাম্পল বাদ দেওয়া যাবে না, এই পাঁচটা এক্সাম্পলে এনসিইআরটি বই থেকে নেওয়া হয়েছে, পাঁচটা এক্সাম্পলে এনসিইআরটি বইয়ে আছে, পাঁচটা এক্সাম্পলই শিখতে হবে। প্রথমে দেখো অ্যাস্টেরিয়াস, হ্যাঁ এটা হচ্ছে তারা মাছ, স্টার ফিশ, স্টার ফিশের সাইন্টিফিক নাম অ্যাস্টেরিয়াস, অ্যাস্টেরিয়াস তারা মাছ, তাই না? তারা মাছের একটা স্পেশাল ক্যারেক্টার একটু শিখবে, যে তারা মাছের এরকম পাঁচটা বাহু থাকে, তাই না? পাঁচটা বাহু। আচ্ছা, কোনো একটা বাহু যদি কোনো অন্য কোনো প্রাণী কোনো একটা বাহুকে যদি ধরে নেয় কোনো কারণে, তাহলে এই বাহুটাকে ও নিজে থেকেই সেটা সেখান থেকে ছেদ করে দিতে পারে। হ্যাঁ, অর্থাৎ এবং ধীরে ধীরে আবার এই বাহুটা এখান থেকে নেই, ধীরে ধীরে এবার এটা রিজেনারেট করে যায়। তার মানে রিজেনারেশন পাওয়ার আছে, নাম্বার ওয়ান আছে রিজেনারেশন পাওয়ার। আমি পড়িয়েছিলাম কোথায় সবচেয়ে বেশি ছিল, হায়েস্ট রিজেনারেশন পাওয়ার প্ল্যানেরিয়াতে ছিল, তাই না? এখানেও রিজেনারেশন পাওয়ার আছে, এবং এই অংশটা যে এখান থেকে নিজে থেকেই খুলে দিতে পারে, এই ঘটনাটাকে বলা হয় অটোটোমি। হ্যাঁ, অটোটোমি, তাহলে অটোটোমি কি? এবিলিটি টু গিভ অপ ইটস আর্ম, তাই না? এটাকে অটোটোমি বলে। তাহলে অটোটোমি দেখা যায় অ্যাস্টেরিয়াস বা স্টার ফিশে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এরকম করে শিখবে, অ্যাস্টেরিয়াস এক্সাম্পল শিখবে, এর সাথে সাথে এর মধ্যে অটোটোমি এবং রিজেনারেশন পাওয়ার দেখা যায় সেটা শিখতে হবে। এবার অ্যাকাইনাস, একে সি অরসিন বলে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকাইনাস বা সি অরসিন, এর মধ্যে আবার বিশেষ একটা অঙ্গ দেখা যায়। হ্যাঁ, বিশেষ একটা অঙ্গ দেখা যায় যাকে বলা হয়
অ্যারিস্টটল লন্ডন, অ্যারিস্টটলস লন্ডন, হ্যাঁ, এটা এর বাইটিং অ্যান্ড চিউইং অর্গান হিসেবে কাজ করে, চিউইং, বাইটিং অ্যান্ড চিউইং অর্গান, হ্যাঁ। তাহলে অ্যাকাইনাস বা সি ওর সিনে এই পয়েন্টটা শিখতে হবে, অ্যারিস্টটল লন্ডন কোথায় দেখা যায়, সি ওর সিনে দেখা যায় বা অ্যাকাইনাসে দেখা যায়, হ্যাঁ। রিজেনারেশন পাওয়ার কোথায় আছে, অ্যাস্টেরিয়াসে আছে। অটোটোমি ক্ষমতা কার আছে, অ্যাস্টেরিয়াসে আছে, ঠিক আছে। এবার তিন নম্বর এক্সাম্পল দেখো, এন্টিডন, হ্যাঁ, একে সি লিলি বলা হয়, এই ব্রেকেটের নামগুলো শিখতে হবে, সি লিলি বা এন্টিডন। এন্টিডনের যে আর্ম থাকে, আমরা জানি সাধারণত পাঁচটা আর্ম থাকে, এর আর্ম সংখ্যা হচ্ছে দশটি, তাহলে এটা একটা ব্যতিক্রম, তাই না, আর্ম সংখ্যা হচ্ছে দশটি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কুকুমারিয়া বা সি কিউকাম্বার, কুকুমারিয়া বা সি কিউকাম্বার, এর মধ্যে কোনো আর্ম থাকে না, আর্ম অ্যাবসেন্ট, সিলিন্ড্রিকাল হয়, হ্যাঁ, আর্ম অ্যাবসেন্ট। তার প্রত্যেকটাই একটাতে বিশেষ করে বৈশিষ্ট্য আছে, দেখো, এর মধ্যে অটোটোমি, এর মধ্যে অ্যারিস্টটল লন্ডন, এর মধ্যে দশটা বাহু, এর মধ্যে কোনো বাহুই নেই, অফিউরা, অফিউরা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, অফিউরা, একে ব্লিটিল স্টার বলা হয়, ব্লিটিল স্টার, অফিউরা, অফিউরাতে আবার অ্যানাস অ্যাবসেন্ট, হ্যাঁ, অ্যানাস অ্যাবসেন্ট, অ্যানাস অ্যাবসেন্ট। তাহলে দেখো, যদি মাউন্ট এবং অ্যানাস থাকে, কি বলেছিলাম, এই পয়েন্টটা বারবার বলছি, মাউন্ট এবং অ্যানাস যদি প্রেজেন্ট থাকে, দুটোই যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম যদি কমপ্লিট হয়, তখন আমরা কি বলছি, টিউব উইদিন টিউব এনিমেল, তাই না, এটা ভুলবে না, টিউব উইদিন টিউব এনিমেল, তাই না, টিউব উইদিন টিউব। তাহলে অফিউরাতে যেহেতু অ্যানাস অ্যাবসেন্ট, তাহলে শুধু মাউথ প্রেজেন্ট, অনলি মাউথ প্রেজেন্ট, যদি শুধু মাউথ প্রেজেন্ট হয়, তখন আমরা তাকে কি বলবো, আমরা বলবো ব্লাইন্ড স্যাক এনিমেল বলবো, তাই না। তাহলে এখানে দেখো যে অ্যাকানোডারমাটার অ্যাডভান্স ক্যারেক্টার আছে, এর কতগুলো প্রিমিটিভ ক্যারেক্টার আছে, এবং এর মধ্যে এমন একটা ক্যারেক্টার আছে যেটা আরও প্রিমিটিভ ক্যারেক্টার, তাই না, সেই ব্লাইন্ড স্যাক কোথায় চলে গেল, তাই না, ব্লাইন্ড স্যাক এনিমেল। তাহলে অফিউরা হচ্ছে ব্লাইন্ড স্যাক এনিমেল, অফিউরাতে অ্যানাস অ্যাবসেন্ট, কুকুমারিয়া এর মধ্যে কোনো আর্মস থাকে না, একে সি কিউকাম্বার বলে, অফিউরাকে ব্রিটিল স্টার বলে, অ্যান্টিডন, অ্যান্টিডন, হ্যাঁ, অ্যান্টিডনকে অ্যান্টিডন, একে সি লিলি বলে, এর মধ্যে দশটি আর্ম থাকে, অ্যাকাইনাস তো খুব ইম্পর্টেন্ট, অ্যাকাইনাস, এখানে সি ওরসিন বহুবার পরীক্ষায় এসেছে, সি ওরসিন, কোন কাকে সি ওরসিন বলে, অ্যাকাইনাস, এবং অ্যারিস্টটলস লন্ডন উপস্থিত, যা বাইটিং এবং চিউং অর্গান হিসেবে কাজ করে, অ্যাস্টেরিয়াস তারামাস, এটা তো একদম কমন এক্সাম্পল, স্টারফিশ, এর মধ্যে অটোটোমি ক্ষমতা আছে এবং রিজেনারেশন পাওয়ার আছে, ঠিক আছে। তাহলে এতটুকু শিখবে অ্যাকানোডার্ম বা অ্যাকানোডার্মাটা, ওকে।